নমস্কার, আমি অর্ণব। আমার আজকের নিবেদনটি কঠোরভাবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য। তবে প্রাপ্তবয়স্ক কেউ যদি লুকিয়ে চুরিয়ে শুনে ফেলেন, ঠিক আছে, আমি কিছু মনে করব না। আর শোনো হে কচিকাচারা, যদি এই গল্প ভালো লাগে, একবার আমার স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্টেও ঘুরে আসবে। কিন্তু এমন আরও গল্প ওখানে রেখে এসেছি। বেশ, এক বইয়ের ভূমিকা লিখতে লিখতে রবি ঠাকুরের কলম বলল, দক্ষিণাবাবুকে ধন্য, তিনি ঠাকুমার মুখের কথাকে ছাপার অক্ষরে তুলিয়া পুঁতিয়াছেন। তবু তার পাতাগুলি তেমনি সবুজ, তেমনি তাজাই রহিয়াছে। যে বই নিয়ে এমন কথা, তার নাম ঠাকুমার ঝুলি। এই পার্থিব জগতের বাইরে যে একটা জগৎ আছে যার নাম কল্পনা, তার সঙ্গে আমাদের অনেকেরই পরিচিতি এই বইটার হাত ধরেই। এই যে এখনকার কচিকাচারা, এসেছো তোমরা? শোনো না, তোমরাও কি কল্পনা করতে পছন্দ করো? জানি বাবু জানি, অনেকেই নাক কুঁচকে বলছো ওসব রাক্ষস কক্ষসের কল্পনা করতে বলছো তো, আমরা জানি ওসব হয় না। হয়তো সত্যিই হয় না, কিন্তু ভাবো দেখি, তোমাদের মনের ভিতর তোমাদের একটা নিজের রাজ্য, সেখানে রাজা রানী সেপাই শান্তি ভূত রাক্ষস সবাইকে তুমি তোমার ইচ্ছে মতো দেখতে পাচ্ছ। আসলে যেটা মিথ্যে তোমাদের মনের মধ্যে সেটাই সত্যি। এটা কেমন মজা না? এই এমনই কল্পনা করেছিলেন শ্রদ্ধেয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তারপর লিখে রেখেছিলেন, পরে যাতে তোমরা তোমাদের কল্পনার সঙ্গে তার কল্পনা মিলিয়ে নিতে পারো। এসো তার লেখা বই ঠাকুমার ঝুলির গল্প শুনি। এই কয়েকদিন পিছনে রেখে আসা শিশু দিবস উপলক্ষে আমাদের আজকের নিবেদন দুটি গল্প, লালকমল নীলকমল আর ডালিম কুমার। এক যে ছিল রাজা, রাজার এক রানী, এক রাজপুত্র। রানী রায়ু একজোড়া পাশার মধ্যে, রাজপুরীর তালগাছে এক রাক্ষসী এই কথা জানিত, কিন্তু কিছুতেই রাক্ষসী জো পাইয়া উঠে নাই। একদিন রাজা মৃগয়ায় গিয়াছেন, রাজপুত্র সখা সাথী পাঁচজন লইয়া পাশা খেলিতেছিলেন। দেখিয়া রাক্ষসী এক ভিখারিণী সাজিয়া রাজপুত্রের কাছে গিয়া পাশাজোড়া চাহিল। রাজপুত্র কি জানেন, হেলায় পাশাজোড়া ভিখারিণীকে দিয়া ফেলিলেন। তিন ফুঁয়ে রাক্ষসী রানীর আয়ু পাশা কোন রাজ্যে পাঠাইল কে জানে। রানীর ঘরে রানী মূর্ছা গেলেন। রাক্ষসী তাড়াতাড়ি গিয়া রানীকে খাইয়া রানীর মূর্তি ধরিয়া বসিয়া রহিল। রোজ যেমন আজও রাজা আসিলেন, রোজ যেমন আজও রানী সেবা যত্ন করিলেন। কেবল রাজপুত্র দেখিলেন খাবার দিবার সময় মায়ের জিভের এক ফোঁটা জল টস করিয়া পড়িল। কা ছমছম, রাজপুত্র আর খাইলেন না, চুপ করিয়া উঠিয়া গেলেন। এ কথা আর কেহই জানিল না। কবৎসর যায়, রাজার সাত ছেলে হইল। রাজা খুব ধুমধাম করিলেন, কেবল রাজপুত্র দেখিলেন তালগাছের আগা দিনে দিনে শুকায়, তালগাছে কোনো পক্ষী বসে না। রাজপুত্র চুপ করিয়া রহিলেন। সাত ছেলে বড় হইল, রাজা সময় মতো তাহাদের অন্নপ্রাশন চূড়া উপনয়ন সব করাইলেন। তারপর রাজপুত্রেরা বলিলেন, এখন আমরা দেশ ভ্রমণে যাইব। রাজা বলিলেন, বড় কুমার গেল না, তোরা কি করিয়া যাইবি? রাজা বড় কুমারকে খবর দিলেন। খবর পাইয়াই এক পক্ষী রাজে চড়িয়া বড় কুমার ভাইদের কাছে চলিয়া গেলেন। কেন রে ভাই, দাদাকে তোরা ভুলিয়া গিয়াছিলি, চল এইবার দেশ ভ্রমণে যাইব। আট ভাই সাজ সজ্জা করিয়া চড়ক টড়ক সঙ্গে রাজপুরী হইতে বাহির হইলেন। ছাদের উপরে রাক্ষসীরানী দেখে বড় বিপদ, কুমার তো গেল। আছাড়ি বিছাড়ি রাক্ষসী ঘরে গিয়া এক কৌটা খুলিল। কৌটোর মধ্যে সুতা শঙ্খ সাপ। রাক্ষসী বলিল, সুতা শঙ্খ শাঁখের আওয়াজ, কুমারের আয়ু কিসে বল দেখি আজ। সুতা শঙ্খ সুতার মতো ছোট্ট সরু, কিন্তু আওয়াজ তার
শঙ্খের মতো। ফণা তুলিয়া শঙ্খের আওয়াজে সুতা শঙ্খ বলিল, তোর আয়ু কিসে রানী, মোর আয়ু কিসে, ডালিম কুমারের আয়ু ডালিমের বীজে। রাক্ষসী বলিল, যাও ওরে সুতা শঙ্খ, বাতাসে করি ভর, জমজমুনার রাজ্য শেষে পাশাবতীর ঘর, এই লিখন দিও নিয়া পাশাবতীর ঠাঁই, সাত ছেলের তরে আমার সাত কন্যা চাই, রিপু ওড়ি যায় সুতা চিবিয়া খাবে তারে, সতীনের পুত যেন পাশা আনতে নারে। লিখন নিয়া সুতা শঙ্খ বাতাসে ভর দিয়া কাছের ওপর দিয়া চলিল। রাক্ষসী এক ডালিম হাতে আবার মন্ত্র পড়িল, পক্ষীরাজ পক্ষীরাজ উড়ে চলে যা, পাশাবতীর রাজ্যে গিয়া ঘাস জল খা। মন্ত্র পড়িয়া রাক্ষসী তাড়াতাড়ি আসিয়া রাজপুরীর হাজার সিঁড়ির ধাপে উঠিয়া বলিল, সিঁড়ি তুমি কার? সিঁড়ি বলিল, যে যখন যায় তার। রাক্ষসী বলিল, তবে সিঁড়ি দোফা খাও, এই ডালিমের বীজ তোমার ফাটলে থাক। ডালিমের বীজ হাজার সিঁড়ির ধাপের নিচে জন্মের মতো বন্ধ হইয়া রহিল। রাক্ষসী গিয়া নিশ্চিন্তে দুধ ধপ ধপ শয্যায় শুইয়া ঘুমাইয়া পড়িল। অমনি আট রাজপুত্র কোন বনের মধ্যে পড়িয়াছিলেন, সেইখানে খটাস করিয়া বড়কুমারের চোখ অন্ধ হইয়া গেল। বড়কুমার চিৎকার করিয়া উঠিলেন, ভাইরে বিছার কামর, গেলাম গেলাম। সূর্য ডুবিয়া গেল, চারিদিকে ঝড় বৃষ্টি অন্ধকার, বনের মধ্যে কিছু দেখা যায় না, শোনা যায় না। বড় রাজকুমার কোথায় পড়িয়া রহিলেন? চড়ক টক কোথায় গেল? সাত রাজপুত্রের ঘোড়া ঝড়ের আগে ছুটিয়া চলিল। রাক্ষসী তো স্বপ্ন দেখে সুতা শঙ্খ এতক্ষণে জমজমুনা দেশের সে পার। ওদিকে সুতা শঙ্খ সারাদিন গাছে গাছে চলিয়া হয়রান, একখানে রাত্রি হইল, কে আর চায়? পরিপাটি রাজার বাগান, বাগানের এক গাছে ফলের মধ্যে ঢুকিয়া বেশ করিয়া কুণ্ডলি মণ্ডলি পাকাইয়া সুতা ঘুমাইয়া রহিল। রাজকন্যা রোজ সেই গাছের ফল খান, মালি নিত্যকার মতো ফল আনিয়া দিল, রাজকন্যাও নিত্যকার মতো ফলটি খাইয়া ফেলিলেন। ফলের সঙ্গে সুতা শঙ্খ রাক্ষসীর লিখন রাজকন্যার পেটে গেল। লিখন টিখন ওসব কথা রাজপুত্রেরা কি জানে? উড়িয়া ছুটিয়া পক্ষীরাজ্যে কোথা দিয়া কি করিয়া গেল কেহই জানে না। একখানে গিয়া ভোর হইল, সকলে দেখেন দাদা নাই, ভাবিলেন পাছে পড়িয়া গিয়াছেন। রাস আলগা দিয়া সাত ভাই দাদার জন্য পক্ষীরাজ থামাইলেন, না দিন যায় রাত যায় দাদার দেখা নাই। তখন এক ভাই বলিলেন, ঘোড়া যদি আগে গিয়া থাকে? ঠিক ঠিক, সকলে পক্ষীরাজ সামনে ছুটাইয়া দিলেন। মন্ত্র পড়া পক্ষীরাজ একেবারে পাশবতীর পুরে গিয়া উপস্থিত। পাশাবতীর পুরে পাশাবতী দুয়ারে নিশান উড়াইয়া ঘর কুঠরি সাজাইয়া সাজিয়া বসিয়া আছে। যে আসিয়া পাশা খেলায় হারাইতে পারিবে, আপনি আপনার ছয় বোন দিয়া তাহাকে বরণ করিবে। রাজপুত্রদিগকে দেখিয়া পাশাবতী বলিল, কে তোমরা? রাজপুত্রেরা বলিল, অমুক দেশের রাজপুত্র, দেশ ভ্রমণে আসিয়াছি। পাশাবতী বলিল, না দেখিয়া বোধ হয় যক্ষরক্ষ, তোমরা আমার পণ জানো? না জানি না, আমার পাশার পণ, দানব যক্ষরক্ষ হইলে পরক দেখিয়া নিব, মানুষ হইলে খেলিতে হইবে, যে জিতে সে মালা পায়, হারিলে মোদের পেটে যায়। রাজপুত্রেরা বলিলেন, পরক করো। পাশাবতী লিখন দেখিতে চাহিল, দানব যক্ষরক্ষ হইলে লিখন থাকিবে। রাজপুত্রেরা বলিলেন, লিখন কিসের, লিখন নাই, তবে খেলো। খেলিয়া রাজপুত্রেরা হারিয়া গেলেন। পাশাবতীর সাত বনে সাত রাজপুত্র পক্ষীরাজ সব কুচি কুচি করিয়া কাটিয়া হালুম হালুম করিয়া খাইয়া ফেলিল। ফেলিয়া আবার রূপসী মূর্তি ধরিয়া বসিয়া রহিল।
রাক্ষসী রানী স্বপ্ন দেখেন কি, আর তার কপালে হইল কি, রাক্ষসীর মাথায় টনক পড়িয়াছে কিনা কে জানে। যাক, অন্ধ রাজকুমারকে পিঠে করিয়া পক্ষীরাজ ঝড় বৃষ্টি অন্ধকারে শূন্যের ওপর দিয়া ছুটিতে ছুটিতে হাতের আশারাইয়া রাজকুমার কখন কোথায় পড়িয়া গেলেন। পক্ষীরাজ এক পাহাড়ের ওপর পড়িয়া পাথর হইয়া গেল। রাজকুমার যেখানে পড়িলেন সে এক নগর। সে নগরে রাজপুরীতে সন্ধ্যার পর লক্ষ কারা লক্ষ সানাই ঢাক ঢোল সব বাজিয়া উঠে। ঘরে ঘরে চূড়ায় চূড়ায় পথে পথে মশাল জ্বলে নিশান উড়ে, হই হই আনন্দের সারা পড়িয়া যায়। ভোরে সব চুপ, তারপর কেবল কান্নাকাটি চিৎকার হাহাকার বুকে চাপড় ছুটোছুটি চোখের জলে দেশ ভাসে, শোকে রাজ্য আচ্ছন্ন হইয়া যায়। আবার দুপুর বহিয়া গেলে যখন রাজার হাতি সাজিয়া গুজিয়া বাহির হয় তখন রাজ্যের লোক নিঃশ্বাস ছাড়িয়া গিয়া খাওয়া দাওয়া করে। তারপর সমস্ত নগরের লোক পথে পথে সারি দিয়া দাঁড়ায়। পাঠ হাতি ছোটে ছোটে একজনকে ধরিয়া সিংহাসনে তুলিয়া নেয়। অমনি ঢাক ঢোল বাজাইয়া শাঁখে ফুদিয়া সিপাই শান্ত্রী মন্ত্রী অমাত্য সকলে তুলিয়া নেওয়া মানুষটিকে লইয়া রাজ্যের রাজা করে। রাজকন্যার সাথে তার বিবাহ হয়, আবার আনন্দের হাট বসে। পরদিন দেখা যায় রাজকন্যার ঘরে কেবল হাড়কোর, রাজার চিহ্ন নাই। এই রকমে কত রাজা হইল কত রাজা গেল, কিন্তু রাজা না থাকিলে রাজ্য যে থাকে না, তাই নিত্য নতুন রাজা চাই। রাজকন্যাও জানেন না, কেহই বুঝিতে পারে না রাজাকে খায় কি সে। পাঠ হাতি ছুটিয়াছে নগরে, সার সার সোর পড়িয়া গিয়াছে, সকলে চিৎকার করিতেছে পথ ছাড়ো কাতার দাও। রাজকুমারের জ্ঞান হইয়াছে, শব্দ শুনিয়া রাজকুমার উঠিয়া বসিলেন। কিসের পথ, কোথায় আসিয়াছেন রাজপুত্র কিছুই জানেন না, কিছুই বুঝিতে পারিলেন না। রাজপুত্র থতমত খাইয়া রহিলেন। হাতি কাতারের কাহাকেও ছুঁইল না, হুহু করিয়া সকল পথ ছাড়াইয়া আসিয়া রাজপুত্রকে তুলিয়া সিংহাসনে বসাইল। রাজ্যের লোক রাজা রাজা বলিয়া জয় জয়কার দিয়া অন্ধ রাজকুমারকে নিয়া রাজা করিল। ধুমধাম অভিষেক জাঁকজমক বিচার আচার সভা দরবার, সব শেষে রাত্রি রাজার দেশে সবাই ঘুমাইয়াছে। নগরে শহরে সারাটি নাই, দুয়ার দরজায় পাহারা নাই, থাকিয়া কি হইবে, কাল যা হইবে সকলেই তো জানে, পাহারারা আর পাহারা দেয় না। রাজকন্যা ঘুমে বিভোর, সেই কাল রাত্রে কেবল রাজকুমার জাগিয়া আছেন। ঘরবার নিঝুম, পৃথিবী সংসারে টুর শব্দ নাই, পোকামাকড় বা পক্ষীটিও ডাকে না। কাল নিশির কাল ঘুমে সবাই যেন ছাইয়া আছে। ঘরে প্রদীপ দপদপ, রাজপুত্রের মন ছপছপ, কোনো সাড়া নাই কোনো শব্দ নাই। হঠাৎ ঘুমের মধ্যে রাজকন্যা চিৎকার করিয়া অজ্ঞান হইলেন। চিরিক দিয়া ঘরে বিজলি জ্বলিয়া উঠিল, চরচর করিয়া দেওয়ালের গা ফাটিয়া গেল, চুর চুর ঝুরঝুর চারিদিকে ঝালোর পাত খসিয়া পড়িতে লাগিল। রাজপুত্রের সকল গা কাঁটা শক্ত করিয়া তরোয়ালের মুঠি ধরিয়া হাঁটু কাড়িয়া রাজকুমার বলিলেন, কে? রাজপুত্র কিছুই দেখিতে পান না, ঘরের আলো বিদ্যুতের চমক, রাজকন্যার শরীর কাঠের মতো শক্ত, রাজকন্যার নাকের ভিতর হইতে সরু মিহি চুলের মতো সাপ বাহির হইল। সেই চুল দেখিতে দেখিতে সুতা দড়া কাছি, তারপর প্রকাণ্ড অজগর, শঙ্খের মতো আওয়াজে সেই অজগর গর্জিয়া উঠিল। পুরি থরথর কাঁপে, হাতের তরোয়াল ঝনঝন। রাজপুত্র হাঁকিলেন, জানি না যে হও তুমি, যক্ষ রক্ষ দানব, যদি রাজপুত্র হই, যদি নিষ্পাপ শরীর হয়,
দৃষ্টির আড়ালে তরোয়াল ঘোরাইলাম, এই তরোয়াল তোমাকে ছুঁইবেই। বলার কহা, সুতা শঙ্খ বত্রিশ ফনা ছড়াইয়া পিস্তাতে আগুন ছুটাইয়া লক লক করিয়া উঠিয়াছে। রাজপুত্রের তরোয়াল ছনছন শব্দে ঝড়ে ঝাড়বাতি চূর্ণ করিয়া সুতা শঙ্খের বত্রিশ ফনায় গিয়া লাগিল। অমনি রাজপুত্র দেখেন সাপ ঘরময় বিদ্যুতের ধাঁধা, চারিদিকে ধোঁয়া। রাজপুত্র শনশন তরোয়াল ঘোরাইয়া বলিলেন, চক্ষু পাইলাম। তরোয়ালে অজগর সাত খণ্ড হইয়া কাটিয়া গেল। সে নিশীতে রাক্ষসী রানীর পুরীতে ধর 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 শব্দে হাজার সিঁড়ির ধাপ ধসিয়া গেল। রাজকুমারের আয়ু সহস্র ডাল সোনার ডালিম গাছ হইয়া গজাইয়া উঠিল। রাজপুরীতে ভূমিকম্প, গুড় গুড় দূর দূর শব্দ। ভয়ে রাক্ষসী ইঁদুর হইয়া চিচি করিতে করিতে ছুটিয়া পলাইয়া গেল। রানীর শরীর আবার মূর্ছা দিয়া পড়িয়া রহিল। রাজ্যে রাজপুরীতে হাহাকার, এসব কি? রাত রাজার রাজ্যের লোক নিত্যকার মতো কাঁদিতে কাঁদিতে আসিয়াছে। দেখে ধন্য ধন্য রাজা, রাজা আজীয়ন্ত। লোকের আনন্দ আর ধরে না, দেখে হাজারো ফনা সাত কুচি সাপ মেঝেতে পড়িয়া। কি সর্বনাশ! সকলে বুঝিল এই সাপে এতদিন এত রাজা খাইয়াছে, সাপকে পোড়াও। পোড়াইতে গিয়া সাপের পেটে লিখন, লিখন রাজার কাছে আসিল। পড়িয়া রাজপুত্র বলিলেন, রাজকন্যা, আর তো আমি থাকিতে পারি না, আমার সাত ভাই বুঝি রাক্ষসের পেটে গিয়াছে, আমি চলিলাম। রাজ্যের লোক মনক্ষুণ্ণ, শেষে এক রাজা পাইলাম, তিনিও কোথায় চলিলেন, রাজা কবে ফিরিবেন, সকলে পথ চাহিয়া রহিল। ডালিম কুমার যাইতেছেন যাইতেছেন, এক পাহাড়ে উঠিয়া দেখেন পক্ষীরাজ। ছুঁইতেই আবার প্রাণ পাইয়া পক্ষীরাজ চিহি করিয়া উঠিল। রাজপুত্র বলিলেন, পক্ষীরাজ এইবার চল। জম যমুনার দেশ, অন্ধকার গায়ে ঠেকে, বাতাসে পাথর উড়ে, রাজপুত্র কিছুই মানিলেন না। ঝড়ের গতি কোন ছাড়, পক্ষীরাজে আসন যার, তীর বজ্রের মতো পক্ষীরাজ ছুটিয়া চলিল। কতক দূরে গিয়া কুড়ির পাহাড়, কুড়ির পাহাড়ে পক্ষীরাজের পা চলে না, ছটফট রটারট শব্দ। রাজপুত্র বলিলেন, পক্ষী থামিও না, ছুটিয়া চলো। পক্ষীরাজ তীব্র বজ্রের গতি সারা রাত্রি পায়ের নিচে কুড়ির পাহাড় চূর হইয়া গেল। তারপরে হাড়ের পাহাড়, হাড়ের পাহাড়ের নিচে কলকল শব্দে রক্ত নদীর জল তড়িয়ে ছুটিয়াছে, রক্তের তরঙ্গ রক্তের ঢেউ। দাঁত বাহির করিয়া মরার মুণ্ড হি হি করিয়া উঠে, হাড়ে হাড়ে কটাকট খটাকট শব্দ, কান পাতা যায় না। রাজপুত্র বলিলেন, পক্ষী ভয় নাই, চোখ বুঝিয়া চলো। পায়ের নিচে হাড়ের পাহাড় খটখট খটাং ছড় ছটাছট শব্দে তুষ হইয়া গেল। তখন রাত্রি পোহাইল। রাজপুত্র দেখেন দূরে পাশাবতীরপুর, পাশাবতীরপুরে ফটকে নিশান, নিশানে লেখা আছে পাশা খেলিয়া যে হারাইবে সাত বনে মালা দিব। রাজপুত্র হাঁকিলেন, পাশা খেলিব। খেলিতে বসিয়া রাজপুত্র চমকিয়া গেলেন, এ পাশা তো তাঁরই। খেলিতে গিয়া রাজপুত্র হারিয়া গেলেন, দেখেন এক ইঁদুর পাশা উল্টাইয়া দেয়। আনমন রাজপুত্র বসিয়া ভাবিতে লাগিলেন। পাশাবতী বলিলেন, রাজপুত্র পণ ফেলো, পক্ষীরাজ নাও, কাল আবার খেলিব, বলিয়া রাজপুত্র উঠিয়া গেলেন। পাশাবতীরা তখনই পক্ষীরাজকে গড়াসে গড়াসে খাইয়া ফেলিল। পরদিন এক গ্রামের মধ্যে গিয়া রাজপুত্র এক বিড়ালের ছানা নিয়ে আসিলেন, বলিলেন, এসো আজ খেলিব। খেলিতে বসিয়াছেন, আজ ইঁদুর আসিয়াসি করে কিন্তু আসে না, কি যেন দেখিয়া পালায়। রাজপুত্র দান ফেলিলেন, এই হাতে ছিল পাশা,
পুনু এলে হাতে, এতদিন ছিল পাশা কার দুধে ভাতে। আর তারপরে পলক ফেলিতে না ফেলিতে পাশাবতী হারিয়া গেল। রাজপুত্র বলিলেন, আমার পক্ষীরাজ দাও। রাক্ষসী পক্ষীরাজ দিল। আবার খেলা, রাক্ষসী আবার হারিল। রাজপুত্র বলিলেন, আমার ঘোড়ার মতো ঘোড়া, আমার মতো রাজপুত্র দাও। পাশাবতী এক রাজপুত্র এক ঘোড়া আনিয়া দিল। রাজপুত্র দেখেন ভাই আর ভাইয়ের ঘোড়া। রাজপুত্র আবার খেলিলেন। খেলিতে খেলিতে রাজপুত্র সাত ভাই সাত ভাইয়ের ঘোড়া, পাশাবতীর রাজ রাজত্ব ঘর পুরি সব জিতিলেন। শেষে বলিলেন, এখন কি দিবে? এই পাশা আর ইঁদুর দাও। পাশাবতী কি পাশা অমনি দেয়? তখন রাজপুত্র বেড়ালের ছানা ছাড়িয়া দিলেন। বেড়াল গড়গড় করিয়া ইঁদুরকে ধরিয়া ছিঁড়িয়া খাইয়া ফেলিল। ঘরের প্রদীপ নিভিয়া গেল। রাজ রাজত্ব কোথায় সব? হাতের পাশা হাতে। রাজপুত্র দেখেন সাত পাশাবতী সাত কেঁচো হইয়া মরিয়া রহিয়াছে। পাশা বলিল, কুমার কুমার ঘরে চলো। আট রাজপুত্র আট পক্ষীরাজ হুহু করিয়া ছুটাইয়া দিলেন। রাজপুরীতে রানী উঠিয়া বসিয়াছেন। কতকাল ঘুমাইয়াছি, আমার কুমার কই? কুমার কই? চারিদিকে জয়ঢাক বাজে, পথের ধুলায় অন্ধকার। আট রাজপুত্র আট পক্ষীরাজের শাড়ি দিয়া রাজ্যে ফিরিয়াছেন। কুমার আসিয়া বলিলেন, মা কই, মা কই? আট রাজপুত্র রানীকে ঘিরিয়া প্রণাম করিলেন। শূন্য পুরীতে আবার সোনার হাট মিলিল। ভাইয়ের খোঁজে কবে গিয়াছেন? সবে জীয়ন্ত এক রাজা আমাদের, আজও ফিরেন না। খুঁজিয়া খুঁজিয়া রাত রাজার দেশের যত লোক আসিয়া দেখিল, আমাদের রাজা এইখানে। তখন রাজকন্যা রাজপাট তুলিয়া সেইখানে নিয়ে আসিলেন। সকল দেখিয়া রাজা অবাক। পরদিন ভোরবেলা সোনার তালিম গাছে হাজার ফুল ফুটিয়া উঠিয়াছে। আর দুপুরবেলা রাজপুরীর তাল গাছটা কিছুর মধ্যে কিছু না, শিকত ছিঁড়িয়া দুম করিয়া পড়িয়া ফাটিয়া চৌচির হইয়া গেল। এই যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, শুরুতেই বললাম না দুটো গল্প, লালকমল নীলকমল আর ডালিম কুমার। সবে তো একটা শেষ হয়েছে, এবার আর একটা গল্প শুরু করার পালা। এক রাজার দুই রানী, কিন্তু তাহার এক রানী যে রাক্ষসী এ কথা কেহই জানে না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম, আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই গলা গলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তাহা দেখিতে পারে? কোথায় সতীনের ছেলের কচি কচি হার মাংসে ঝোল অম্বল রাঁধিয়া খাইবে? তা পেটের দুষ্ট ছেলে সতীনপুতের স্বাদ ছাড়ে না। রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে কড়কড় পাঁচ পড়ান সরসর। কোনো জো না পাইয়া রাক্ষসী ছুতা নাতা খোঁজে, চোখে দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে। দিন দণ্ড যাইতে না যাইতে লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন ক্ষমতার আড়ালে চিপ লক লক কানাচি কানাচি উঁকি। দুই দিনের দিন লক্ষ্মী রানীর কাল হইল, রাজ্য শোকে ভাসিল, কেহ কিচ্ছু বুঝিল না। অজিতকে সরসর, কুসুমকে মরমর। রাক্ষসী সতীনপুতকে তিন ৩৬ গালি দেয়, আপন পুতকে ঠোনা মারিয়া খেদায়। দাদাকে নিয়া গিয়া অজিত নিরালায় চোখের জল মুছায়। দাদা আর থাক, আমরা মার কাছে যাব না, রাক্ষসী মার কাছে কেহই যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে। দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল। রানী দেখিল, কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু। রানীর মনে আগুন জ্বলিয়া উঠিল। একরাত্রে রাজার হাতিশালে হাতি মরিল, ঘোড়াশালে ঘোড়া মরিল,
গোহালে গরু মরিল, রাজা পড়িলেন ফাঁপড়ে। পররাত্রে ঘরে কাইমাই চমকিয়া রাজা তলোয়ার নিয়া উঠিলেন। সোনার খাটে অজিত কুসুম ঘুমায়, এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল। রাক্ষসের হাতে কুসুম যেন কাঠির পুতুল, ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল। হাত নড়ে না, পা নড়ে না, রাজা বোকা হইয়া গেলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল। রাজা চোখের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না। রাজার শরীর থরথর কাঁপে, রাজা বসিতে পারিলেন না। রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল। রাজা চোখের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না। অজিতের ঘুম ভাঙিল। রাত যেন নিশে, মন যেন বিষে, দাদা কাছে নেই কেন? অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে, রানীর হাতে বালা কাঁকন ঝমঝম করিতেছে, দাদাকে রাক্ষসে খাইতেছে। গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল। রাক্ষস আই আই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগড়িয়া পলাইয়া গেল। রানী দেখিল পৃথিবী উল্টিয়াছে, পেটের ছেলে শত্রু হইয়াছে। রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মুড়মুড় করিয়া চিবাইয়া খাইল। রানীর গলা দিয়া একতলা লোহার ডেলা গড়াইয়া পড়িল। রানীর পা উছল, রানীর চোখ উখড়। সোনার ডেলা লোহার ডেলা নিয়া রানী ছাদে উঠিল। ছাদে রাক্ষসের হাট, একদিকে বলে হুম হুম থাম আরো খাব, আরেকদিকে বলে গম গম গাম দেশে যাব। রানী বলিল গপ গপ গুম গুম থম থম খা, আমি হেতা থাকি তোরা দেশে যা। রাজপুরীর চূড়া ভাঙিয়া পড়িল, রাজার বুক কাঁপিয়া উঠিল। গাছ পাথর মুচ্চিরা, নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল। ঘরে গিয়া রানীর গা জলে পা জলে, রানী সোয়াস্তি পায় না। বাহিরে গিয়া রানীর মন ছনমন, বুক কনকন, রাত আর পোহায় না। না পারিয়া রানী আরাম কাঠি জিরাম কাঠিটি বার করিয়া পোড়াইয়া ফেলিল। তাহার পর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুঁতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিত হইয়া ফিরিয়া আসিল। বাঁশের আগে যে কাক ডাকিল, ঝোপের আড়ে যে শেয়াল কাঁদিল, রানী তাহা শুনিতে পাইল না। পরদিন রাজ্যে হুলস্থুল, ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জঞ্জাল। রাক্ষসে দেশ ছাইয়া গিয়াছে, আর রক্ষে নাই। যখন সকলে শুনিল রাজপুত্রদেরও খাইয়াছে, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পলাইয়া গেল। রাজা বোকা হইয়া রহিলেন, রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কৃষাণ সেই বনে বাঁশ কাটিল। বাঁশ ছিঁড়িয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল দুই ডিম। সাপের ডিম নাকি কিসের ডিম? কৃষাণ ডিম ফেলিয়া দিল। অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথে খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সনসন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল। ভয়ে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠিল কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনার আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়া আছে। তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে গড়াইল, সোনা দিয়া ছেলের বউয়ের পৈঁছে আর বাজু বানাইয়া দিল। চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজ্যে আসিলেন। সে রাজ্যে বড় খোকসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোকসেরা সেই মন্ত্রী খাইয়া যায়
আর এক খড় প্রজা খায়। রাজা নিয়ম করিয়াছেন, যে জোড়া রাজপুত্র খক্ষস মারিতে পারিবে, জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে। কত জোড়া রাজপুত্র আসিয়া খক্ষসের পেটে গেল, কেউই খক্ষস মারিতে পারে না, রাজকন্যাও পায় না, রাজ্যও পায় নাই। লাল কমল নীল কমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন, আমরা খক্ষস মারিতে আসিয়াছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা, শেষে বলিলেন, আচ্ছা। নীলকমল লালকমল এক কুঠুরিতে গিয়া তরোয়াল খুলিয়া বসিয়া রহিলেন। রাত্রি কদণ্ড হইল, কেহ আসিল না। রাত্রি আরও কদণ্ড গেল, কেহ আসিল না। রাত্রি এক প্রহর হইল, তবু কেহ আসিল না। শেষে রাত্রি দুপুর হইল, কেহ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পাইল। নীল লালকে বলিলেন, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও। বলিয়া বলিলেন, খক্ষসে যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও, তোমার নাম যেন আগে বলিও না। লালকমল তরোয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন। খক্ষসেরা আসিয়াই আলোতে ভালো দেখিতে পায় না কিনা বলিল, আলো নিব। লালকমল বলিলেন, না। সকলের বড় খক্ষস রাগে গড়গড় করিয়া বলিল, বটে, ঘরে কে জাগে? যত খক্ষস কিচিমিচি, কে জাগে, কে জাগে? লালকমল উত্তর করিলেন, নীলকমল জাগে, লালকমল জাগে, আর জাগে তরোয়াল, দপদপ করে ঘিয়ের দীপ জাগে, কার এসেছে কাল? নীলকমলের নাম শুনিয়া খোকসেরা ভয়ে তিন হাত পিছাইয়া গেল। নীলকমল আর জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিল, তাই তাঁর শরীরে কিনা রাক্ষসের রক্ত? খক্ষসেরা তাহা জানিত, সকলে বলিল, আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা কর। রাক্ষস খক্ষসেরা নানা রকমের ছল চাতুরি করে। সকলের বড় খক্ষসটা সেই সব আরম্ভ করিল, বলিল, তোদের নখের ডঙা দেখি। লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয়া দিলেন। সেটা হাতে করিয়া খক্ষসেরা বলা বলি করিতে লাগিল, বাপরে, ওই যা নখের ডঙা এমন, না জানি সে কী রে। তখন আবার বলিল, দেখি তোদের থুতু কেমন দেখি। লালকমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া দিলেন। খক্ষসদের লোম পুড়িয়া গন্ধে ঘর ভরিল। খক্ষসেরা আবার আসিয়া বলিল, তোদের জীব দেখিব। লাল নীলের তরোয়াল খানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিলেন। বড় খক্ষস দুই হাতে তরোয়াল ধরিয়া আর সকল খক্ষসকে বলিল, এইবার জীব টানিয়া ছিঁড়িব, তোরা আমাকে ধরিয়া জোরে টান। সকলে মিলিয়া খুব জোরে টানিল, আর তরতর ধার ন্যাঙ্গা তরোয়ালে বড় খক্ষসের দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল। চেঁচাইয়া মেঁচাইয়া সকল খক্ষস ডিঙাইয়া বড় খক্ষস পলাইয়া গেল। অনেকক্ষণ পরে বড় খক্ষস আবার কোথা হইতে ছুটিয়া আসিয়া বলিল, কে জাগে, কে জাগে? কতক্ষণ খক্ষস আসে নাই। লালকমলের ঘুম পাইতেছিল। লালকমল ভুলে বলিয়া ফেলিলেন, লালকমল জাগে। আর মুখের কথা মুখে, দুয়ার কবাট ভাঙিয়া সকল খক্ষস লালকমলের ওপর আসিয়া পড়িল। ঘিয়ের দীপ উল্টিয়া গেল, লালের মাথার মুকুট পড়িয়া গেল। লাল ডাকিলেন, ভাই। নীলকমল জাগিয়া দেখেন খক্ষস। গা মোড়ামুড়ি দিয়া নীল বলিলেন, আরাম কাঠি জিরাম কাঠি, কে জাগিস রে? দেখত দুয়ারে মোর ঘুম ভাঙে কে? নীলকমলের সারায় আ খক্ষস, সা খক্ষস, সকল খক্ষস আদমরা হইয়া গেল। নীলকমল উঠিয়া ঘিয়ের দীপ চালিয়া সবকটা খক্ষসকে কাটিয়া ফেলিলেন। সকলের বড় খক্ষসটা নীলকমলের হাতে পড়িয়া যেন গিরগিটির ছা। খক্ষস মারিয়া হাত মুখ ধইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন। পরদিন রাজা গিয়া দেখিলেন দুই রাজপুত্র যেন রক্ত জবার ফুল,
গলাগলি করিয়া ঘুমাইতেছেন। চারিদিকে মরা খোকসের কাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন। রাজার রাজত্ব ও জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হইল। আর সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়াছে, তো কাই রাক্ষস আর কাই রাক্ষস তার দুই দুধ গিয়া খোকসের মরণ কথার খবর দিল। শুনিয়া রাক্ষসী রানী হাঁড়িমুখ করিয়া বুকে তিন চাপড় মারিয়া বলিল, আইরে কাইরে আমি তো আর নাই রে, ছাই পেটের বিষ বড়ি সাত জন্ম পরাণে রনি, ঝাড়ে বংশে উচ্ছন্নে দিয়া আয়। অমনি আই কাই দুই সিপাইয়ের মূর্তি ধরিয়া নীলকমল লালকমল রাজসভায় গিয়া বলিল, বুকে খিল পেটে খিল, রাক্ষসের মাথা তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না। লালকমল নীলকমল কহিলেন, আচ্ছা তেল আনিয়া দিব। নূতন তরোয়ালে ধার দিয়া দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন। যাইতে যাইতে দুই ভাই এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। খুব বড় এক অসত্য গাছ পাইয়া দুই ভাইয়ে অসত্যের তলায় বসিলেন। সেই অসত্য গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর বাসা। ব্যঙ্গমা ব্যঙ্গমীকে বলিতেছে, আহ এমন দয়াল কাঁড়া, দুই ফোঁটা রক্ত দিয়া আমার বাচ্চাদের চোখ ফুটায়। শুনিয়া লাল নীল বলিলেন, গাছের ওপরে কে কথা কয়, রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা আহা করিল, ব্যঙ্গম নিচে নামিয়া আসিল। দুই ভাই আঙুল ছিঁড়িয়া রক্ত দিলেন। রক্ত নিয়া ব্যঙ্গম বাসায় গেল। একটু পরে শোঁ শোঁ করিয়া দুই ব্যঙ্গম বাচ্চা নামিয়া আসিয়া বলিল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটাইয়াছ, আমরা তোমাদের কি কাজ করিব বলো। নীল লাল বলিলেন, আহা তোমরা বাঁচিয়া থাকো, এখন আমাদের কোনো কাজ নাই। ব্যঙ্গম বাচ্চাটা বলিল, আচ্ছা তা তোমরা যাইবে কোথায়, চলো আমরা পিঠে করিয়া রাখিয়া দিয়ে আসি। দেখিতে দেখিতে ডাঙা জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্যে উড়িল। শূন্যে শূন্যে সাত দিন সাত রাত্রি উড়িয়া আট দিনের দিন বাচ্চারা একটা পাহাড়ের উপর নামিল। পাহাড়ের নিচে ময়দান, ময়দান ছাড়াইলেই রাক্ষসের দেশ। নীলকমল গোটাগত কলাই কুড়াইয়া লালকমলের কোঁচড়ে দিয়া বলিলেন, লোহার কলাই চিবাইতে বলিলে এই কলাই চিবাইও। নীল লাল আবার চলিতে লাগিলেন। দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন, আর হাও মাও খাও মনীষের গন্ধ পাও ধরে ধরে খাও করিতে করিতে পালি পালি উজুতে নিজুতে রাক্ষস ছুটিয়া আসিতে লাগিল। নীলকমল চেঁচাইয়া বলিলেন, আইমা আইমা আমরাই আসিয়াছি তোমার নীলকমল, কোলে করিয়া নিয়া যাও। বটে বটে ওরে থাম থাম বলিয়া রাক্ষসদিগকে থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে ঝাঁকার জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইয়া জট বিজটি ওই বুড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীল আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল। আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টিয়া আসে। লালকে দেখিয়া আই বুড়ি বলিলেন, ও তোর সঙ্গে কেনা? নীলু বলিল, ও আমার ভাই লো আইমা ভাই। বুড়ি বলিলেন, তা কেন মনীষী মনীষী গন্ধ পাই, আমার নাতু হয়তো চিবিয়ে খাক নোহার কলাই বলিয়া বুড়ি হঁত করিয়া নাকের ভিতর হইতে পাঁচ গণ্ডা লোহার কলাই বাহির করিয়া লাল নাতুকে খাইতে দিল। লাল তো আগেই জানে, চুপে চুপে লোহার কলাই কোঁচড়ে পুড়িয়া কোঁচড়ে সত্যিকার কলাই কটর কটর করিয়া চিবাইলেন। বুড়ি দেখিল সত্যিই তো লাল টুকটুক নাতুই তো। বুড়ি তখন গদ গদ দুই নাতু কোলে নিয়া বুলায় ঢুলায় কয়, আইয়া মাইয়া নাতুর লালু নীলু কাঁতুর নাতুর মালায় দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে মনুষ্যের গন্ধ, কোটর চোখ অসখস, জীব বারবার খসখস, ওইর মুখের সাত কলস লাল গলিল। তা নাতু তা কি খাওয়া যায়? বুড়ি কুয়ো মুখে লালটুকু খাইতে খাইতে খাইল না, শেষে
নাতু নিয়া আই বাড়ি গেল। সে কি পুরী রাজ্য জোড়া, সেই অছিন অভিন পুরী রাক্ষসে কিলবিল। যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে। লাল নীল রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ান আর দেখেন কাদায় গাদায় মরা, কাদায় গাদায় জড়া, পচায় গলায় পুরি গদগদ থক থক, কন্ধে ভূত পালায় দীপ দৈত্য ডরায়। দেখিয়া লাল বলিলেন, ভাই পৃথিবী তো উজাড় হইল। নীল চুপ করিয়া রহিলেন, না পৃথিবী আর থাকে না। তখন নিশি রাত্রে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজ রাজ্য উজাড় দিতে গিয়াছে, এক কাচ্চা বাচ্চাও পুরীতে নাই। নীলকমল উঠিয়া লাল কমলকে নিয়া পুরীর দক্ষিণ কুয়োর পারে গেলেন। গিয়া নীল বলিলেন, দাদা আমার কাপড় চোপড় ধরো। কাপড় দিয়া নীল কুয়োয় নামিয়া এক খড়গ আর এক সোনার কৌটা তুলিয়া আনিলেন। কৌটা খুলিতেই জীবন কাঠি মরণ কাঠি দুই ভিমরুল ভিমরুলি বাহির হইল। জীবন কাঠি মরণ কাঠি ভিমরুল ভিমরুলির গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন বুক চনচন, রাক্ষসের মাথার টনক নড়িল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল। মাথায় টনক বুকে চনক, দীঘল দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়ায় থাইয়া থাইয়া আসে। দেখিয়া নীলকমল জীবন কাঠির পা ছিঁড়িয়া দিলেন, যত রাক্ষসের দুই পা খসিয়া পড়িল। দুই হাতে ভর তবু রাক্ষসেরা ছুটিয়া ছুটিয়া আসে। নীলকমল জীবন কাঠির আরও চার পা ছিঁড়িয়া ফেলিলেন, তখন রাক্ষসের হাত খসিয়া পড়িল। হাত নাই পা নাই তবু রাক্ষস হাউ মাউ কাউ সাত সত্তর খাও বলিয়া পড়াইয়া গড়াইয়া ছোটে। খড়গের ধারে ধরিয়া নীলকমল জীবন কাঠির মাথা কাটিলেন, আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল। ওই বুড়ির মাথা ছিটকাইয়া পড়িয়া নীললালকে ধরে ধরে গিলে গিলে, তখন রাক্ষস পুরী খাঁ খাঁ, আর কে থাকে। নীলকমল লালকমল ওই বুড়ির মাথা নূতন কাপড়ে জড়াইয়া মরণকাঠি ভীমরুলের সোনার কৌটা নিয়া ব্যঙ্গম ব্যঙ্গম বলিয়া ডাক দিলেন। তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের দেশে পা পড়িল। দেশে সকলে জয় জয় করিয়া উঠিল। নীলকমল লালকমল বলিলেন, সিপাহীরা কই, ওষুধ নাও। সিপাহীরা কি আছে, আইয়ার কাই তো রাক্ষস ছিল, তারা সেই দিনই মরিয়াছে। নীলকমল লালকমল আপন সিপাই বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসীর মাথা পাঠাইয়া দিলেন। ওমা মাথা দেখিয়াই রানী নিজ মূর্তি ধারণ করিল। করম খাম গরম খাম মুড়মুড়িয়ে হাড্ডি খাম, হম দম ধম চিতার আগুন তবে বুকের জ্বালা জাম বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে নীলকমল লালকমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল। বাহির দুয়ারে থাম খাম, লাল বলিলেন, থাম থাম। লালকমল মরণ কাঠি ভীমরুল আনিয়া কৌটা খুলিলেন, খা ফুলিয়া ঢোল চোখের দৃষ্টি ঘোল। মরণ কাঠি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল। সকলে আসিয়া দেখে, এটা আবার কি, খোকসের ঠাকুরমা নাকি, আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছেন। সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। জল্লাদের আসিয়া মরা রাক্ষসীটা ফেলিয়া দিল। রানী মরিল আর বোকা রাজার রোগ সারিয়া গেল। ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজারা আসিয়া বলিল, হায় আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই। রাজা নিঃশ্বাস সারিয়া বলিলেন, হায় অজিত কুসুম কই। এমন সময় রাজপুরীর ঢাক ঢোলের শব্দ। রাজা বলিলেন, দেখো তো কি। গলা গলি দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল। রাজা বলিলেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলিল, ইহারাই আমাদের অজিত কুসুম। তখন দুই রাজ্য এক হইল।
নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন। আমার কথাটি ফুরল, নোটে গাছটি মুড়ল। কচিগাছাটা বলো, এমন গল্প শুনবে আরো? কেমন লাগলো আজকের গল্প? বাড়ির বড় কাউকে বলে দিও আমার কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে দিতে, আমি ঠিক জেনে যাব। আর তোমরা যদি এমন গল্প আরও শুনতে চাও, আবার নিয়ে আসবো না হয়। আজকের মতো বিদায় নিলাম সকলের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আর ছোটরা, অঙ্ক শেখো, বিজ্ঞান শেখো, ওয়ার্ল্ড বলো, স্পেস বলো, যা ভালো লাগে পড়ো, তবে কল্পনা করতে ভুলে যেও না। কিন্তু বিজ্ঞান আর কল্পনার এই এতটুকুও ঝগড়া নেই, সেইটুকু বিশ্বাস শুধু রেখো। শুধু সেই কল্পনা থেকে কোনো অন্ধবিশ্বাস জন্ম নিতে দিলে চলবে না, কিন্তু ওই পৃথিবীটাকে ভালো করে সামলে রাখতে হবে। তোমরাই ওখানকার রাজা কিনা? আচ্ছা, সবাইকে এবার টাটা, শুভরাত্রি।